গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা এখন দেখছো বেঙ্গলি ব্লগার অনিতা। আজকে বুধবার সকালবেলা আবার একটা ব্লগ স্টার্ট করলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, বন্ধের বাজারে বাড়িতেই আছো, সেফ আছো আর ভালো ভালো রান্নাবান্না করছো, খাচ্ছো দাচ্ছো, তাই তো? তো সকালবেলা হয়ে গেছে, আর সকালে তো আমাদের চাটা খাওয়া সব হয়ে গেছে, আর এখন আমরা বসেছি ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টে আছে, যেহেতু বাজার বন্ধ, বাজারে কচুরি দোকান বসছে না, আর আজকে এর জন্য বাড়িতে কচুরি বানিয়েছি, কচুরি তরকারি বানিয়েছি, তো সেগুলোই আমরা এখন খাচ্ছি। তো তরকারিটা বানিয়েছি, ভাবছি তরকারিটা তোমাদের সাথে শেয়ার করব। তরকারিটা খুবই টেস্টি হয়েছে, খাচ্ছিলাম আমরা এতক্ষণ, খুব ভালো হয়েছে। আর এই কচুরি যে তরকারিটা হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখে নাও, আর আমরা সেই ফাঁকে ব্রেকফাস্টটা সেরে নিই, ঠিক আছে? চল এখন বানাবো আলুর তরকারি দোকানের মতো। তার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম, দুপলা সর্ষের তেল দিলাম, দিয়ে দিচ্ছি জিরে সম্বরা, একটা শুকনো লঙ্কা, একটু তেজপাতা। এরপরে দিয়ে দিচ্ছি আলু, এই তরকারিটা বানানোর জন্য কয়েকটা মশলা লাগবে, সেগুলো রেডি করে নিয়েছি। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, চাট মশলা, আর হচ্ছে আমচুর পাউডার, আর একটু নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম আলুর ভেতরে সম্পূর্ণ মশলাগুলো, এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা, আর একটু কাঁচা লঙ্কা বাটা, মশলার সাথে আলু খুব ভালো মতো মিশে গেছে। এবারে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কাবলি ছোলা, এই যে সিদ্ধ করে রেখেছি, এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এবারে দিয়ে দিলাম গরম জল, দিয়ে দিচ্ছি কসুরি মেথি, রেডি হয়ে গেল দোকানের মতো কচুরির তরকারি। মেয়ে বলবে কেমন হয়েছে? মিত্রটা বলছিস বানি বানিয়ে?
যা রান্না করি তাই বলে ভালো হয়েছে, কিছু বোঝে না, না নুন না ঝাল কিছুই বোঝে না। আর যতই হোক দোকানের খাবার কিন্তু দোকানের মধ্যেই ভালো লাগে, এই কচুর তরকারি দোকানেরটাই বেশি ভালো লাগে। বাড়িতে যতই ভালো করে বানাই মনে হচ্ছে দোকানের টেস্ট হয়নি, বাড়ির টেস্টই হয়ে গেছে। টিফিন খেতে খেতে বেজে গেল 11:30, আর এখন বাজে 1টা, আমি দুপুরে রান্না করতে এসেছি। তো আজকে রান্না করবো ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ আলু দিয়ে ট্যাংরা মাছ করবো, আর কিচ্ছু হবে না, শুধু ভাত আর মাছের ঝোল করবো আজকে। এত দেরি করে আমরা টিফিন খেয়েছি, তারপরে খিদে নেই, কিন্তু দুপুরবেলা সময় মতো আমাদের ঠিক খিদে পেয়ে যাবে, তার জন্য ভাত আর মাছের ঝোলটা করে রাখবো। তারপর তো অনেক কাজ থাকে, সেগুলো সব করতে করতে সেই 3টে বেজে যাবে। ঠিক আছে, মাছের ঝোলটা করবো, মাছটা তো ভাজা ভাজতে বসিয়ে দিয়েছি, ছোট ছোট ট্যাংরা মাছ, সমুদ্রের ট্যাংরা মাছ পাওয়া গেছে। আর আমরা কিন্তু এখন খুব একটা মাছ খাচ্ছি না, কারণ এই গরমের সময় মাছে ভীষণভাবে পোকা হয়, যার জন্যে মাছ খাই না বললেই চলে। খুব মাঝে সাঝে মাছ খাই, চিংড়ি মাছটা খাই অবশ্যই। তো আজকে ভালো মাছ পাওয়া গেছে তাই নিয়ে এসছে। ঠিক আছে, চলো মাছটা শেয়ার করে দিই কীভাবে রান্না করছি আমি। কাঁচা লঙ্কা বাটা, একটুখানি আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিই, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, অর্ধেকটা টমেটো দিয়ে দিলাম, অর্ধেকটা টমেটো দিয়ে দিলাম, মশলা জাল হলে তো খাবে না। পরিমাণ মতো নুন,
দিয়ে দিলাম ভেজে রাখা ট্যাংরা মাছ। আজকে সেই বিকেল থেকে বিছানায় পড়ে আছি, দুপুরে খাওয়া দাওয়া করে সেই যে বিছানায় উঠেছি আর নামিনি। এখন সন্ধে 7টা বাজে, চা খাবো, চা বসিয়ে দিয়েছে ওর বাবা। একদম ভালো লাগছে না, এই একঘেয়েমি রুটিন আর ভালো লাগছে না। আজকে ছাদেও যাইনি, ঘরেই বসেছিলাম, আজকে কোথাও যাইনি, ভালো লাগছে না। মনে হচ্ছে কত তাড়াতাড়ি এই সমস্ত বাধা বিঘ্ন পার করে বেরিয়ে আসবো। আমাকে নিজেকে মনে হচ্ছে কি আমি জেলখানায় বন্দি হয়ে গেছি। যেমন সিনেমায় দেখা যায় না যে কয়েদিরা জেলের মধ্যে থেকে গাছ লাগাচ্ছে, রান্না করছে, একে অপরের সাথে মারামারি করছে, ঝগড়া করছে। আমারও ঠিক তাই মনে হচ্ছে, ঘরের ভেতরে নিজেদের লোকেদের মধ্যে থেকে কখনো সবার সাথে ঝগড়া করছি, কখনো মারছি, ধরছি, এই কাণ্ড করছি, একদম ভালো লাগছে না, পাগল হয়ে যাবো। এরপরে মনে হচ্ছে সবাই মিলে আমরা পাগল হয়ে রাস্তায় ঘুরবো, তখন কোন ভাইরাস এসে কোন ভাইরাসকে ঠেকাবে দেখা যাবে। কোনো নেতা মধ্যে তখন বাজাতে পারবে না, প্রত্যেক ঘরে ঘরে দেখবে সব পাগল হয়ে গেছে, ঘরে গৃহবন্দী হয়ে গিয়ে সব পাগল হয়ে গেছে। কতক্ষণ মানে ওই রান্নাবান্না করবো, খাবো, ওই ঘরে একে দেবো তাকে দেবো, এইসব ভালো লাগে, একদম ভালো লাগছে না। সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করো যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমরা পার করে উঠতে পারি, নাহলে প্রত্যেক বাড়ি থেকে দুটো চারটে করে কিন্তু পাগল বেরিয়ে আসবে, আমি তো আগে পাগল হবো। আমার একদম ভালো লাগছে না, মনে হচ্ছে কত তাড়াতাড়ি রাস্তায় যাবো। আর চৈত্র মাস মাথার মধ্যে জাম হয়ে আছে, চৈত্র মাসে বাজারে তো প্রচুর জিনিস ওঠে, কিনি না কিনি আমি দেখতে চাই। বাজার আমার দেখতে ভীষণ ভালো লাগে, নতুন নতুন ড্রেস ওঠে, সবার জন্য একটু কিনতে ভালো লাগে। কিচ্ছু কিনতে পারলাম না, গেল বছরও অনেক কিছু কিনেছিলাম কিন্তু এবছর আমি কিছু কিনিনি। মানে সে তো চৈত্র মাস পড়া থেকে শুরু হয়ে গেল ভাইরাস ভাইরাস ভাইরাস, তো এবার তো কিছুই হলো না, মনটা ভীষণ খারাপ। ওই জন্য দেখতে পাচ্ছ আমি কিন্তু আজকে সাজগোজ করিনি, আর সাজগোজ করিনি বলে মনে হচ্ছে আরো মনটা খারাপ লাগছে। ঠিক আছে, ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। এই সেই আবার সন্ধে হয়ে গেছে, চা খাবো, সন্ধেবেলা আবার একটু বসবো, তারপরে আবার সিনেমা দেখার আছে, বাবাই তো বাড়িতে আছে, ও সিনেমা চালিয়ে দেয়, নতুন নতুন একটা করে সিনেমা নামায়, রাতের বেলা আমরা সিনেমা দেখি, তারপরে একটা দেড়টা অব্দি সিনেমা দেখি, তারপরে ঘুমোতে যাই। এই এক রুটিন হয়ে গেছে, একদম ভালো লাগছে না, কি যে করি কিচ্ছু করার নেই, এইভাবেই থাকতে হবে। ঠিক আছে, চলো গিয়ে একটু চা খাই, তারপর দেখি কি করা যায়। আর ভালো আছে না, এ দেখো চা রেডি হয়ে গেছে। আমরা তো দুধ চা খাই, আর একটা নতুন বিস্কুট এনেছে, জিরে বিস্কুট, তো এই দিয়ে আমরা চা খাচ্ছি। আর এদিকে টিভিতে খবর চলছে, করোনা ভাইরাসে কত আক্রান্ত হয়েছে, কত মরে গেছে, এই একই খবর শুনছি আর চা খাচ্ছি। আর এখন আমি নিজের মনকে নিজে ভালো রাখার চেষ্টা করছি, নেলপালিশ তুলে আবার নেলপালিশ করছি। ইচ্ছে করছিল না সাজগোজ করি একদমই, মানে সাজগোজ করে তো বাইরে বেরোতে হবে,
একটু বাইরে ঘুরে আসলে তবে ভালো লাগে, কিছুই হবে না। যাই হোক, এইভাবে মন ভালো রাখছি আজকে, আবার দেখা যাবে কালকে কি করে ভালো রাখবো। এইভাবেই আমাদের চলতে হবে, আর ভগবানের কাছে প্রার্থনা করি খুব তাড়াতাড়ি যেন আমরা সেরে উঠতে পারি। আর তোমরাও বাড়ির ভেতরে থাকো, সেফ থাকো। সবাই যদি আমরা বাড়ির ভেতরে থাকি, সেফ থাকি, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এখান থেকে আমরা মুক্তি পাবো, নাহলে আমার মতো সবাই মিলে পাগল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিয়ে যাচ্ছি, আবার ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর বাড়িতে দেখো সবাই যেন ভালো থাকে। ভালো ভালো রান্না করো, খাও দাও, আর কিচ্ছু করার নেই, এভাবেই কিছুটা দিন চালিয়ে দাও। ঠিক আছে, তাহলে আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।